5% বুথে মানুষের মহাজোট হচ্ছে দাবি বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কে প্রার্থী দিতে পারছেন না পাল্টা তৃণমূলের জেলা সভাপতির নমিনেশন পর্ব জমা দেওয়ার শেষ দিনেও বাকযুদ্ধ অব্যাহত প্রায় 5% বুথে মানুষের মহাজোট হচ্ছে এদিন বনগাঁয় দাবি করলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া 95% বুথে বিজেপি প্রার্থী দিলেও 5% বুথে বিজেপি প্রার্থী দিচ্ছে না সেক্ষেত্রে আপনাদের প্রচারের ইস্যু কি হবে আপনারা কাদের সমর্থন করবেন সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে অশোকবাবু বলেন আমাদের স্লোগান একটাই হবে নো ভোট টু মমতা বৃহস্পতিবার ছিল পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেবার শেষ দিন এর আগেও পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের নিয়ে বনগাঁ বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে দেখা যায় অশোকবাবুকে নমিনেশন ঘিরে শাসক দলের বিরুদ্ধে এদিন তেমন কোনো অভিযোগ না করলেও বিজেপি কর্মীরা এদিন বিডিও অফিসের সামনে যেতে পারেননি বলে অভিযোগ তুলেছেন তিনি তিনি বলেন মোটামুটি দেখুন 95% বুথে আমরা বিজেপি কেন্দ্রে দিচ্ছি আর 5% যে বুথ আছে 5% বুথে আমরা নো ভোট টু মমতা করেছি সেখানে হচ্ছে জনগণের জোট হচ্ছে মূল বক্তব্য মমতাকে হারাতে হবে তৃণমূলকে হারাতে হবে তৃণমূলকে হারাতে যে 5% যে জনগণের জোট হচ্ছে সেখানে নো ভোট টু মমতা চলছে আর কি প্রচার একসাথে বলতে আমরা জনগণের হয় প্রচার করব জনগণের নো ভোট টু মমতা আমাদের একটাই বক্তব্য নো ভোট টু মমতা আমরা জনগণের যে প্রার্থী তাকে ভোট দিতে বলবো নো ভোট টু মমতা মানে জনগণের যে প্রার্থী তাকে ভোট দেওয়াবো কংগ্রেসের প্রার্থী বলে কথা না কংগ্রেস আর তৃণমূল তো কংগ্রেসের জন্ম হয়েছে মানে তৃণমূলের জন্ম হয়েছে কংগ্রেস থেকে তো কংগ্রেস আমরা সমর্থন করবো কেন আজকে পশ্চিমবঙ্গে লড়াই করছে কংগ্রেস দিল্লিতে ভাইপুরিয়া লড়াই করছে কংগ্রেসের বড় বড় নেতা তাদের সঙ্গে জোট তাদের আমরা সমর্থন করবো আর কংগ্রেস আছে কোথায় পশ্চিমবঙ্গে কংগ্রেসের অস্তিত্ব আছে আমরা বললাম না সিপিএম প্রার্থীকে সমর্থন আমরা জনগণের প্রার্থীকে সমর্থন করবো যদিও বিজেপির এই দাবি উড়িয়ে দিয়েছেন তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস কটাক্ষ করে তিনি বলেন জোট নয় ঘোট করুক সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে উন্নয়নের সাথে আছে কোনো জায়গাতেই বিরোধীদের বাধা দেওয়া হয়নি বিজেপির পায়ের তলায় মাটি নেই প্রচারের আলোয় থাকবার জন্যই এসব কথা বলছে এ বিষয়ে বিশ্বজিৎ দাস আরও বলেন ওরা তো দীর্ঘদিন ধরে করছে এটা মহাঘটে পরিণত হবে প্রার্থী দিতে যারা পারে না তাদের মুখের বড় বড় কথা এত শান্তিপূর্ণভাবে জমা পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই প্রপাগান্ডা তৈরি করছে আর এই ভোট উন্নয়নের ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিরিখে আমরা সর্বত্র সব জায়গায় জিতব মানুষ ওদেরকে প্রত্যাখ্যান করেছে ওদের এসব কথাবার্তা মূল্যহীন ওরা নিজেরা চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস একাই 100 তৃণমূল কংগ্রেসের সঙ্গে পারছে না তাই সবাই মিলে একত্রিত হওয়ার চেষ্টা করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় একাই 100 অতএব ওদের এইসব ঘটে পরিণত হয়েছে ভোট হয়ে যাবে আবার একটা করে নতুন কথা তৈরি করার চেষ্টা করে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ নারীর সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল